বালুরঘাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল আটজনের বিরুদ্ধে। ধর্ষণের চেষ্টার পাশাপাশি তাকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভর দুপুরে টিউশন থেকে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। সেই সময় তার রাস্তা আটকে দাঁড়ায় একদল দুষ্কৃতী। ভয়ে গৃহবধূ চিৎকার করে উঠতেই তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর তাকে জোর করে প্রায় বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এমনকি ভয় দেখাতে গলায় ব্লেডও ধরা হয়েছিল বলে অভিযোগ। নির্যাতিতার আর্তনাদে প্রতিবেশীরা ছুটে যান ঘটনাস্থলে। তাদের দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গতকালই ওই গৃহবধূকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেতেই বালুরঘাট থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সুরজিৎ দাসসহ মোট আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শহরে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বালুরঘাট থেকে সুবীর মোহন্তর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।